এখন বাকি খুব অল্প কিছু ম্যাথ আছে যেগুলো আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দিতে চাই। তোমরা একটু খাতায় লিখে ফেলো। Now today, I will also give you a homework. It is write an answer to this question in your own words. Why should we forgive those who hurt us? Why should we forgive those who hurt us? তোমাদের সকলের জন্য আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি। স্ক্রিনে তোমাদের যে বাড়ির কাজটা এসেছে এটি তোমাদের পাঠ্যবই থেকে সরাসরি তুলে দেওয়া এবং তোমরা এটি বাসায় নিজেদের মতো করে লিখবে এবং তোমাদের স্কুলের যে শিক্ষক আছেন সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে তা মূল্যায়ন করবে। আজকে এই পাঠ শেষে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। প্রভাবকের অভাবে সালোক সংশ্লেষণে কি প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। এর একটা অ্যাসাইনমেন্ট বা একটি বাড়ির কাজ তোমরা তৈরি করবে। যখন বিদ্যালয় খুলবে তখন শ্রেণী শিক্ষকের নিকট এই কাজটি তোমরা জমা দেবে। একটি বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, পৃথিবীতে জীবের অস্তিত্ব মিলে বায়ুমণ্ডলের জন্য। এই বায়ুমণ্ডলের স্তরের ছকা তোমরা বাড়ির কাজের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। মোট দেশজ উৎপাদনের ধারণা তোমরা লিখবে। দ্বিতীয় হচ্ছে মোট জাতীয় আয় বলতে কি বোঝায় সেটা লেখার চেষ্টা করবে এবং জিডিপি, জিএনপি, এনএনআই এর পূর্ণরূপ লিখবে। এই তিনটা জিনিস তোমরা বাইরে কাজ করার চেষ্টা করবে।